ওয়েলকাম টু রয়্যাল মেকানিক্যাল ফিটার আইটিআই চ্যানেল বন্ধুরা আজকে যে ডাব্লিউপি এস আই এলএসআই এর পরীক্ষার ছিল তার কাট অফ নিয়ে আলোচনা করবো দেখো এই কাট অফগুলো জেনারেলি নির্ভর করে কত সিট সংখ্যা ছিল পরীক্ষায় কত ফর্ম ফিল আপ হয়েছে এবং উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করে আজকে যে পরীক্ষা ছিল তাতে মোটামুটি ফর্ম ফিল আপ ধরে রাখো ফর্ম ফিল আপ হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ আর যে ছাত্রছাত্রী ছিল সেই ছাত্রছাত্রী কিছু ছাত্রছাত্রীর সাথে আলোচনা করে দেখতে পেরেছি যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আজকের পরীক্ষায় উপস্থিত ছিল কেন পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ দেখো এই উপরোক্ত এই বিষয়গুলোর উপরে নির্ভর করে বলা যেতে পারে আজকের পরীক্ষায় কাট কত হতে পারে যে কাট অফটা বলবো সেটা ম্যাক্সিমাম কাট এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে অবশ্যই তোমরা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি শুরু করতে পারো চলো দেখি কি মোটামুটি ছিল দেখো ডাব্লিউপিএসআই এলএসআই দু হাজার আঠারোতে যে পরীক্ষাটা হয়েছিল তাতে টোটাল আসন সংখ্যা ছিল পনেরোশো সাতাশ তার মধ্যে লেডি এসআই ছিল একশো পঞ্চাশটা এই অনুযায়ী গত বছর যে কাট ছিল সেই আঠারো দু সালে সেই কাটঅফ অফ অনুযায়ী দেখো দু হাজার আঠারো সালে প্রিলিমিনারি যে কাট ছিল সেই কাট অফ ছিল ইউআর যারা এ ছিলে তাদের জন্য ছিল কাট অফ একশো একুশ ওবিসি এ ছিল একাশি ওবিসি বি ছিল একশো ছয় এসসি ছিল তিরানব্বই আর এসটি ছিল চৌষট্টি এই ছিল কাট অফ এবার দেখি দু হাজার উনিশের যে পরীক্ষা ছিল দেখো দু হাজার উনিশের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা অনুযায়ী টোটাল আসন সংখ্যা ছিল ছশো আটষট্টি যেটা তোমার দু হাজার উনিশের দু হাজার আঠারোর যে আসন সংখ্যা ছিল তার থেকে কম ছিল দু হাজার উনিশে সেই অনুযায়ী দেখো এদের কাটঅফটা ছিল কত এদের কাটফটা ছিল ইউআর যারা ছিল তাদের জন্য কাট অফ ছিল হচ্ছে একশো বত্রিশ ওবিসি এ যারা ছিল তাদের জন্য কাট অফ ছিল একশো একুশ ওবিসি বি যারা ছিল তাদের জন্য ছিল একশো চব্বিশ ও এসসি যে ছিল এসসির জন্য কাট অফ ছিল একশো চোদ্দো আর এস টিদের জন্য ছিয়াশি এই কাট অফ ছিল হচ্ছে দু হাজার উনিশের প্রিলিমিনারি পরীক্ষার জন্য এবার দু হাজার কুড়ি সালে যে পরীক্ষা পরীক্ষা হয়েছে যে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী টোটাল আসন সংখ্যা ছিল দেখো হাজার অষ্টআশি এটা হচ্ছে টোটাল নোটিফিকেশনের জন্য যে যে আসন সংখ্যা ছিল সেটা তাহলে দু হাজার উনিশের থেকে দু হাজার কুড়িতে আসন সংখ্যা বেশি ছিল সেখানে লেডিএসআই একশো পঞ্চাশ এবং দেখো ইউবির টোটাল সাতশো তিপ্পান্ন আর একশো পঞ্চাশ এসআই মিলে আর এবির জন্য ছিল একশো পঁচাশি এই ছিল হচ্ছে তোমাদের টোটাল আসন সংখ্যা এবার দেখো এইবার যে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার আজকের যে পরীক্ষা হলো কিছু কিছুক্ষণ আগে সেই পরীক্ষা অনুযায়ী এই কাট অফ নির্ভর করে আমি আগেও বলেছি জেনারেলি পরীক্ষায় কত আসন সংখ্যা আসন সংখ্যা আমরা জানি হাজার অষ্টআশি টোটাল এবং পরীক্ষার্থী মোটামুটি তিন থেকে সাড়ে তিন লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এবং ম্যাক্সিমাম পরীক্ষার্থী পরীক্ষা হলে উপস্থিত ছিল সেই অনুযায়ী এইবারের কাট মোটামুটি ধরো যে কাট অফটা বলবো সে তার মধ্যে যাদের যাদের নাম্বার থাকছে তারা অবশ্যই পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে শুরু করো দেখো ইউআর ক্যাটাগরি যারা ছিলে যে ইউআর ক্যাটাগরি তাদের জন্য একশো আঠাশ থেকে একশো বত্রিশ খুব ভালো স্কোর যেটা খুব সেফ জোন ওবিসি এ ওবিসি এর জন্য একশো ষোলো থেকে একশো কুড়ি এটা খুব ভালো স্কোর এই মধ্যে এর মধ্যে যারা থাকবে তারা যথেষ্ট সেফ জোনে আসো ওবিসি বি সেই ক্ষেত্রে কাট অফটা ছিল তোমার কাট থাকা উচিত একশো চব্বিশ থেকে একশো আঠাশ এর মধ্যে যারা থাকছো তারা একদমই সেফ জোনে থাকবে এসসি যারা এসসি ক্যাটাগরির মধ্যে আসো তারা ১১২ বারো থেকে একশো এই নাম্বার যারা রাখতে পেরেছো পরীক্ষায় আজকে তারা একদমই সেফ জনে থাকবে আর এস টি থেকে পঁচানব্বই এর মধ্যে যারা থাকছো তারা একদমই সেফ জনে থাকবে দেখো এই কাট গুলো আমি যাতায়াত যেটা বললাম এর মধ্যে দু এক নাম্বার এদিক ওদিক হতেই পারে কিন্তু যেহেতু আসন সংখ্যা বেশি এবং পরীক্ষায় সবার পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ন্যাকটা অনেকটা বেশি তার উপর নির্ভর করে আজকের এই কাট অনেকটা বেশি হওয়ারই কথা কারণ হচ্ছে অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে এবং সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছে এবং এটা জানা গেছে যে আজকে যে পরীক্ষায় প্রশ্ন ছিল যথেষ্ট মডারেট বলতে পারো ইজি থেকে মডারেট ছিল কোনো হার্ড প্রশ্ন ছিল না কিছু তো সেই জন্য পরীক্ষায় আজকের যে নাম্বারটা হওয়া উচিত এই আপাতত এই কাট অফ আমি একটা জিনিস খুব মনে করি সময়কে সময় দিলে সময় শেষ হলে সময়ের ফল আপনিতেই হাতের মুঠোয় আসে তোমরা যেমন পড়াশুনো করেছো তার উপর ডিপেন্ড করে আশা করি আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে এই ছিল আজকে তোমাদের সাথে আলোচনা করা যেটা হচ্ছে এর যে পরীক্ষা হলো তার কাট অফ নিয়ে যদি তোমাদের এই ইনফরমেশন হেল্পফুল লেগে থাকে তাহলে তোমরা রয়্যাল মেকানিক্যাল ফিটার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো